ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته جيوي السلام عليكم وحالي سين ديكارك السلام السلام तो अस्सलाम लिखते समय अलिफ लाम सीन लाम अलिफ मीम द्वितीय नंबर सैदर की रकम দিবে सैदा মানে আপনি বুঝতে চাইছেন সৈদার পদ্ধতি দুই হাতের তালু এর মাঝে রাখবেন আপনার মুখ মণ্ডল এই শেষে বাজি নহিম উল্লেখ করেছেন যে কান বরাবর থাকবে দুই হাত আর হাতের তালু একদম বিছাবে না আর একদম মাঝখানে থাকবে আর কি হাতের তালু ফুল বিজাবে না বিছিয়ে দেবে না একটু আর একদম উপরেও তুলবে না মিডিয়াম আকা রাখবে আর হাতের হাত জমিনে লাগাবে না উপরে কারণ রবি করিম সাল্লা হিসেম হাত মাটিতে বিছাতে নিষেধ করেছেন এমনিভাবে হাত শরীরের পার্শ্ব থেকে পৃথক রাখবে পার্শ্ব থেকে পৃথক রাখবে আর হাত রাখা দুইটা দুই তরিকা বলেছেন এক হচ্ছে কান বরাবর অথবা কাঁধ বরাবর কাঁধ বরাবর বা কান বরাবর আর হস্তদ মাটিতে রাখবে না এটা নিষেধ চাই নারী চাই পুরুষ পুরুষ তো রাখেই না নারীরও রাখবে না কারণ আল্লাহর সাল্লাহ ইসলাম সেদার অবস্থায় হিংস্র প্রাণী বা কুকুরের মতো হাত বিছাতে নিষেধ করেছেন হাত বিছাবে না পার্শ্বতীকে আলাদা পৃথক রাখবে এমনকি আল্লাহ রসম্লা ইসলামের বগল দেহা যেত তবে কথা হচ্ছে যদি জামাতের সাথে পড়ে তাহলে আটসাট হবে তো তাহলে সেটা ভিন্ন কথা ওই হিসাবে তার সাধ্য অনুযায়ী সে মানে হাত ফাঁক করে রাখবে والله اعلم